সেখানে আমরা বেলা অবেলা কালবেলা এটা পাচ্ছি, সাতৃতারার তিমির খুব গুরুত্বপূর্ণ কবিতার বই সেটাকে পাচ্ছি। ফলে জীবনানন্দের কবিতাকে বিশ্লেষণ করলে জীবনানন্দের এই তিনটে কবিতার কালিক পর্যায়কে বিচার করতে হবে, এবং আজকে জীবনানন্দের কবিতাকে বিচার করতে গেলে যেটা প্রয়োজন, জীবনানন্দ কিন্তু সেই মানুষ যিনি কবিতার কথার প্রবন্ধগুলো লিখছেন, জীবনানন্দ কিন্তু সেই মানুষ যিনি কারুবাসনার মতন উপন্যাস লিখছেন, জলপাইহাটির মতন উপন্যাস লিখছেন, জীবনানন্দ হচ্ছে সেই মানুষ যার অন্তত 200 ছোট গল্প রয়েছে, মাল্যবানের মতন ব্যক্তি চিহ্নিত আত্মজৈবনিক উপন্যাস জীবনানন্দ লিখছেন। জীবনানন্দের কবিতাকে সম্যক বুঝতে গেলে, সঠিকভাবে বুঝতে গেলে, যথার্থভাবে বুঝতে গেলে, এই জীবনানন্দের যে বহুমুখিতা, সর্বত্রগামিতা, কথা সাহিত্যে, প্রবন্ধে এবং কবিতায় একসাথে যদি বোঝার চেষ্টা করি, তাহলে আমার মনে হয় আমরা জীবনানন্দের কবিতাকে আরও স্পষ্ট করে, আজকের উপযোগী করে বুঝতে পারব। এ প্রসঙ্গে আর একটা কথা বলার আছে যেটা জরুরি, জীবনানন্দের ব্যক্তি জীবন, একটা সৃষ্টি জীবন থাকে মানুষের, একটা ব্যক্তি জীবন থাকে, খুব সংক্ষেপে যদি তার একটা সারাংশ আমরা একটু মাথায় রাখি, আমার মনে হয় কবি জীবনানন্দকে বুঝতে আমাদের সুবিধে হবে। 1899 সালে জীবনানন্দের জন্ম, 17ই ফেব্রুয়ারি, বরিশাল জেলায়। তার ডাকনাম ছিল মিলু, বাবা সত্যানন্দ দাশগুপ্ত, মা কুসুম কুমারী দেবী। কুসুম কুমারী দেবী নিজেও বড় কবি ছিলেন, বস্তুত বাংলা সাহিত্যে একজন কবি মা, একজন কবি কবির জননী, এই কম্বিনেশন, এই ব্যাপারটা আমরা খুব বেশি পাইনি, জীবনানন্দের মধ্যে এটা পেয়েছি। জীবনানন্দ বরিশালেই তার প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক স্তরের শিক্ষা অতিক্রম করে ম্যাট্রিক পাশ করার পর আইএ পড়তে প্রথম কলকাতায় আসেন এবং প্রেসিডেন্সি কলেজে বিএ ক্লাসে ভর্তি হন। বিএ ক্লাসে ইংরেজি নিয়ে তিনি পড়াশুনো করেছিলেন, পরে এমএ পড়তে তিনি ক্যালকাটা ইউনিভার্সিটিতে আসেন, সেখানেও তিনি ইংরেজি নিয়ে যথেষ্ট ভালোভাবে পাশ করেন। এরপর এমএ পাশ করার পর তিনি সিটি কলেজে প্রথম চাকরি পান। আমরা জীবনানন্দকে দেখছি চাকরির স্থায়িত্ব তিনি খুঁজে বেড়াচ্ছেন, বারবার চাকরির ক্ষেত্রে তাকে একটা কলেজ থেকে আরেকটা কলেজে স্থানান্তরিত হতে দেখছি, সিটি কলেজ, তারপর খুলনা বাগেরহাট কলেজ, দিল্লি রামজশ কলেজ, পরপর তার এই কর্মক্ষেত্র বদলের একটা ইতিবৃত্ত আমরা দেখতে পাচ্ছি। 1935 থেকে 1946 মধ্যে তিনি বরিশালে যে কলেজ থেকে তিনি পাশ করেছিলেন, প্রাথমিক শিক্ষা যেখান থেকে তিনি পেয়েছিলেন সেই বরিশালে ফিরে যান এবং ব্রজমোহন কলেজে অধ্যাপনা পান। ইতিমধ্যে 1930 তার বিবাহ হয়, তার স্ত্রীর নাম লাবণ্য গুপ্ত, 9 মে 1930 তার বিয়ে হয়। 47-এ দেশভাগের পর তিনি এপার বাংলা বলতে যা বোঝায় সেখানে চলে আসেন, খড়গপুর কলেজে তিনি কিছুদিন পড়ান, বরিশা কলেজে কিছুদিন পড়ান, এবং শেষ তার কর্মজীবন ছিল 1953-তে তিনি হাওড়া গার্লস কলেজে অধ্যাপনার জন্য নিয়োজিত হন। 1954-তে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেট হলে কবি সম্মেলনে পুরস্কার পান, মেতে তার শ্রেষ্ঠ কবিতা প্রকাশিত হয়। 13ই অক্টোবর বেতারে মহাজিজ্ঞাসা বলে একটি কবিতা তিনি পাঠ করেন, 14ই অক্টোবর সেই ঘটনা, ল্যান্সডাউন এবং রাসবিহারি দক্ষিণ কলকাতার সংযোগস্থলে ট্রামের সংঘর্ষে তিনি গুরুতর আহত হন এবং 22শে অক্টোবর রাত 11:30 নাগাদ জীবনানন্দ প্রয়াত হন। বস্তুত আমরা কে না জানি, জীবনানন্দ দাস মতন কবি কোনো দেশে কোনো সংস্কৃতিতে কখনোই হারিয়ে যান না, তার একটা মৃত্যু দিন মাত্র আছে, কিন্তু বাঙালির কাছে আজও, শিক্ষিত বাঙালির কাছে, কবিতাপ্রেমিক বাঙালির কাছে কোনো মৃত্যুদিন নেই তার।